উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে টানা তৃতীয় জয়ের মিশনে আজ ব্রাগার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে কোপেনহেগেনের সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্য পরাজয়ের বৃত্ত থেকে বের হওয়া। একই গ্রুপে বায়ার্ন খেলবে গ্যালাতা সেরাইয়ের বিপক্ষে। এছাড়া বি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে লড়াইয়ে নামবে সেভিয়া এবং আর্সেনাল। এস এম আশরাফের রিপোর্ট। ইউনিয়ন বার্লিন আর ন্যাপোলির পর কার্লো আনচেলত্তির লক্ষ্য পর্তুগিজ ক্লাব ব্রাগার বাধা টপকে যাওয়া। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল। স্প্যানিশ লিগে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ আর পর্তুগালে ব্রাগার অবস্থান চারে। যদিও লিগে সবশেষ ম্যাচটিতে সেভিয়ার সাথে এক এক গোলে ড্র করেছে লা ব্লাঙ্কুরা, তবু সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ফেভারিট হিসেবে মাঠে নামবেন ভিনিসিয়াস জুনিয়র, জুট বেলিংহামরা। তবে আর্সেনাল আর সেভিয়ার ম্যাচে সেই ফেভারিট তত্ত্ব থাকছে না। দুর্দান্ত ফর্মে গানাররা, লিগে এ মৌসুমে এখনও হারের মুখ দেখেনি তারা। যদিও চ্যাম্পিয়ন্স লিগে লাসের বিপক্ষে হেরেছে আর জিতেছে পিএসবির বিপক্ষে। পরিসংখ্যান বলছে 2007 পর পাঁচবার মুখোমুখি হয়েছে ক্লাব দুটি, সেখানে দুবার করে জয় পেয়েছে আর্সেনাল এবং সেভিয়া। ইঞ্জুরি সমস্যা নেই, তাই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারছে দুদল। কিন্তু ভিন্ন চিত্র ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে। গ্রুপ এতে তাদের অবস্থান সবার শেষে। ম্যাচ হারলে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে। ওল্ড ট্রাফোর্ডে এরিক টেন হাগের জন্য লড়াইটা তাই বাঁচা মরার। একই গ্রুপে দুই ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তুরস্কের ক্লাব গ্লাতাসারাইয়ের বিপক্ষে তাদের মিশন জয়ের ধারা ধরে রাখা। হ্যারি কেইনকে নিয়ে বুন্দেস লেগে এ মৌসুমে এখনও হারেনি থমাস টুখেলের দল। এস এম আশরাফ, এটিএন বাংলা।